ياتي على الناس زمان ياتي على الناس زمان একটা সময় আসবে মিত কিয়ামতের আগে একটা সময় আসবে يجتمعون في المساجد ليس فيهم مؤمن مسجد ভর্তি মুসল্লি থাকবে আজকের এই লাঙ্গল কোড এই মসজিদ আল বাইতুল আকসা মসজিদে মসজিদ ভর্তি হয়ে গেছে না মুসল্লিতে শুক্রবার জুমার দিন যত মসজিদ আছে লাঙ্গল কোডে কুমিল্লার শহরে কুমিল্লার জেলায় গোটা বাংলাদেশে যত মসজিদ আছে আজকে জুমার দিন না গোটা পৃথিবীতে যত মসজিদ আছে আজকে সব ভরে গেছে দেখেন মসজিদ ভরে গেছে তাই না দেখেন এই হাদিস দেখেন এই কথাটা বাস্তবতা দেখেন ইয়াতি আলান নাস জামানুন এমন একটা সময় আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদে মসজিদ ভর্তি হয়ে যাবে মুসল্লি দিয়ে তার পরের বাক্য কি লাইসা ফিহিম মুমিন অথচ ওই মসজিদ ভর্তি মুসল্লিদের মাঝে একজন ইমানদার লোক পাওয়া যাবে হয় সুদখোর হয় ঘুষখোর হয় পরকীয়া একসত্ব হয় বিড়িখোর হয় আরামখোর হয় মিথ্যা কথা বলে হয় শিরিক করে নয় বিদাতের করে কোন না কোন পাপের সাথে জড়িত হওয়ার কারণেই সে ইমান হারা ইমান থেকে বিচ্যুত সম্মানিত মণ্ডলী আমাদের সমাজে আরো একটি রোগ আছে যা ইমানের সাথে যায় না ইমানের সাথে যায় না কি সুনানুন নাসাই 2009 নম্বর হাদিস 3109 নম্বর হাদিস হাদিস সহিহ رسول الله صلى الله عليه وسلم قال لا يجتمعان في قلب عبد الايمان والحسد لا يجتمعان في قلب قلب عبد الايمان والحسد কোন ইমানদার মানুষের অন্তরে কোন মানুষের অন্তরে বান্দার অন্তরে কোন বান্দার মানুষের অন্তরে ঈমান এবং হিংসা কি ঈমান এবং হিংসা একত্রিত হতে পারে না ঈমান এবং হিংসা একত্রিত হতে পারে না এই হাদিস আর আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা একটু মিলন্ত হিংসুকের সংখ্যা বেশি নাকি ইমানদারের সংখ্যা বেশি একজন ভাই আরেকজন ভাইকে হিংসা করছে তাই না বড় ভাই ছোট ভাইকে হিংসা করে